নমস্কার বন্ধুরা, ডাই কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা সম্পূর্ণ অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। এটা একটি স্থলপদ্ম গাছ, আমরা সাধারণত যেগুলো দেখে থাকি থোকা সেগুলোর থেকে একটু আলাদা। আর এই ফুলটা দেখতেও খুব সুন্দর, সকাল থেকেই পিঙ্ক কালারের হয় এই ফুলটা। আর এই ফুলটার কুঁড়িগুলো দেখুন, প্রতিটা ডালে অজস্র কুঁড়ি, ফুলটাও বেশি পাওয়া যায় এই গাছের। এই গাছের কুঁড়ি যখন বড় কুঁড়ি খুব একটা ঝরে পড়ে না, যেগুলো ছোট অবস্থায় থাকে কুঁড়িগুলো হলুদ হয়ে যায়। আর এই কুঁড়িগুলো কেন হলুদ হয়ে যায় সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটি। আপনাদের সকলকে স্বাগত এই ভিডিওটি দেখার জন্য। কুঁড়িগুলো কেন হলুদ হয়ে যায় সেটা তো আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা হয়তো সবসময় সেটা বুঝতে পারি না। আমরা জলটা যখন দেব এই গাছে, আমরা একটু মেপে দেব। আমরা এখন গরমের সময় দুবেলায় জল দিতে হবে, কিন্তু পরিমাণে আমরা একটু মেপে দেব। যদি ছোট টব হয় আপনারা 500 ml 500 ml দুবেলা এইভাবে দেবেন, বড় টব হলে 1 লিটার আপনারা মেপে দেবেন। জলটা বেশি দেবেন না, বেশি জলটা যদি আপনার শিকড়ে জলটা জমতে থাকে কিংবা বসে থাকে তাহলে কুঁড়িগুলো কিন্তু হলুদ হয়ে যাবে। ছোট কুঁড়ি যখন ধরবে, জলটা যদি ওইভাবে শিকড়ে বসে থাকে তাহলে কিন্তু কুঁড়িগুলো, ছোট কুঁড়িগুলো হলুদ হয়ে যাবে। আবার সারটাও যখন দেব আমরা একটু মেপে দেব, কেননা এখন গরমের সময় রাসায়নিক সার যদি দেন সেটাও গরম জিনিস, একটু কম দেওয়ার চেষ্টা করব। যদি কম দিই তাহলে গাছটাও ভালো থাকবে আর কুঁড়িগুলো ওইভাবে হলুদ হয়ে ঝরে পড়বে না। আর রোদ, এখন তো ভীষণই রোদ তাপ, আমরা বেলা দশটার পর চেষ্টা করব গাছটাকে একটু ছাওয়া জায়গায় রাখতে। ছাদে যে সাইডে একটু রোদটা কম পায় সেই রকম জায়গায় আমরা একটু রেখে দেব। সারা দিনের রোদ লাগলে এই গাছে যে ছোট্ট কুঁড়িগুলো কিন্তু হলুদ হয়ে যাবে। অতএব আমরা একটু চেষ্টা করব যেখানে ছাওয়া থাকবে সেরকম জায়গায় এই গাছকে রেখে দেওয়া। আর নিচেতে আমরা যে টবের নিচে একটা কাঠ দিয়ে রেখে দেব, নিচে একটা কাঠ বসিয়ে তার উপর আমরা টবটা রাখব। তাহলে এই যে সারা দিনে যে রোদের তাপ সেটা টবের মাটিতে একটু কম যাবে। এইগুলো যদি আমরা একটু লক্ষ্য রাখি তাহলে ছোট ছোট যে কুঁড়িগুলো সেগুলোকে আমরা ধরে রাখতে পারবো। আর মিলিবাগ তো এই গাছে ভীষণভাবে ধরে, সেটার জন্য আপনারা একতারা ওষুধটা সপ্তাহে একদিন স্প্রে করবেন। মিলিবাগ যখনই দেখবেন কোনো ডালে ধরেছে, সঙ্গে সঙ্গে আপনারা একতারা ওষুধটা স্প্রে করবেন, না একটা ডাল থেকেই আপনার সমস্ত গাছটাকে অ্যাট্যাক করে নেবে। আর এই গাছের পাতা হয়তো মিষ্টি, তাই মিলিবাগ পোকাটা ভীষণ ধরে এই গাছে। আর মিলিবাগকে এইভাবে আমরা দূর করব। আর আমি এখানে একটা লিকুইড তরল সার রেখেছি, সেটি হচ্ছে আমাদের ভাতের মার। দুদিন আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন। আর আমি এখানে 1 লিটার জল নিয়েছি, তাতে 1 গ্লাস দিয়ে ভালো করে নেড়ে আমি এই গাছে 1 গ্লাস 2 গ্লাস যতটা পারবেন আপনারা দেবেন, কোনো অসুবিধা নেই। আর এই সারের এত পাওয়ার, এত এনার্জি, আপনার গাছ যখন দেখবেন কোন ঝিমিয়ে আছে একবার দিয়ে দেখবেন এই সেই গাছ আপনার তরতাজা হয়ে যাবে। 1 সপ্তাহের মধ্যে গাছে অজস্র ডালপালা বেরোবে ছোট ছোট, আর সেখান থেকে কুঁড়ি চলে আসবে। এই সারের প্রচুর পাওয়ার, ভিটামিন বলুন সব কিছু এই সারের মজুদ আছে এই সারটির মধ্যে। আর এইভাবে প্রতিটা ডালে কুঁড়ি ফুল, প্রতিদিন যদি এইভাবে ফুল গাছ ভর্তি হয়ে ফুটে থাকে সকলেরই ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই ভিডিওটি শেষ করছি, নমস্কার।